এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আপনাদের জন্য সুখবর, যারা আবেদনের জন্য জমা দিয়েছেন অলরেডি কাগজপত্র তাদের জন্য সুখবর। তো গত ফেব্রুয়ারিতে যে ক্লিক ডে ছিল ওইটার পরিবর্তন করে মার্চে নিয়ে আসা হয়েছে। তো আপনাদের জন্য সুখবর, আজকে নিউজ আসছে যে মার্চের যে ক্লিক ডে হবে সেইটার সার্ভার ওপেন করা হয়েছে 18 তারিখ নন সিজনাল মার্চর, 21 তারিখ ডোমেস্টিক, 25 তারিখ সিজনাল ভিসায় আবেদন করার জন্য ওইটার সার্ভার আজকে খোলা হয়েছে। তো আপনারা চাইলে এখন থেকে আপনাদের সব ডকুমেন্টস এখন থেকে আপনারা সব আপনাদের মালিকের যেখান থেকে আপনারা ইতালি থেকে আপনারা যখন আবেদন করবেন তখন ওইখানে সব মালিকের ডকুমেন্টস আপনারা রেডি করে রাখবেন। যখন যখন 18 মার্চ চলে আসবে তখন আপনারা এটা ক্লিক করতে পারবেন, 18 মার্চ নন সিজনাল বিষয়ে আপনারা ক্লিক করতে পারবেন, 21 মার্চ হচ্ছে ডোমেস্টিকে ক্লিক করতে পারবেন, 25 মার্চ হচ্ছে সিজনাল বিষয়ে আপনারা আবেদন করতে পারবেন, ক্লিক করতে পারবেন। তখন আপনাদের যে নুলাস্তা আপনারা এক মাসের ভেতরে আপনারা নুলাস্তা আপনারা পেয়ে যাবেন। কিন্তু আপনারা যা আমি আপনাদেরকে একটাও রিকোয়েস্ট করব, যারা আপনারা আবেদন করতে যাচ্ছেন তারা অবশ্যই ভালো দালাল ধরে, আপনার আপন কেউ যদি থাকে তাহলে বিশ্বাসের সহিতে আপনারা আবেদনটা করবেন। কারণ হচ্ছে বর্তমানে অনেক মানুষ বিএসএফ থেকে রিজেক্ট খাচ্ছে, মানুষ ভিসা পাচ্ছে না কারণ ফেক নুলাস্তার কারণে। যাদের অরিজিনাল নুলাস্তা জমা পড়ছে তারাও ভিসা পাচ্ছে না, কারণ হচ্ছে ফেকের ভিড়ে এই অরিজিনাল নুলাস্তাগুলো তারা দিতে লেট করতেছে ভিসা। তো আপনারা অবশ্যই আপনারা ভালো মাধ্যম দেখে আপনারা অবশ্যই আবেদন করবেন। আপনারা যদি সঠিক আবেদন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা বিএসএফে আপনার নুলাস্তা জমা দিয়ে ভিসা পেয়ে যাবেন। তো আপনাদের কাছে এইটাই আমার অনুরোধ রইল। তো সবার জন্য শুভকামনা, আপনারা আবেদন করেন আর আশা করি আপনাদের সবার মনের আশা পূর্ণ যেন হয়, সবাই যাতে ইতালিতে আসতে পারে, সবার স্বপ্ন আল্লাহ যেন পূরণ করে সেটা আমি কামনা করি। ভালো থাকেন আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা যদি ভালো লাগে এই ভিডিও তাহলে আপনার সবাইকে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাথে থাকবেন। এরকম আপডেট ইতালি আপডেট ভিডিও পেতে হলে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।